আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমার প্রশ্নটা হলো, ধরেন কোনো মহিলা সন্তান ধারণে অক্ষম, তারা কি সন্তান দত্তক নিতে পারবে? আর সেই সন্তানকে তাদের নিজেদের নাম দিতে পারবে যদি তারা সেই শিশুর আসল বাবার নাম না জানতে পারে? বোন প্রশ্ন করলেন যে কোনো মহিলা সন্তান জন্ম দিতে না পারলে কি তিনি দত্তক নিতে পারবেন, সেই সন্তানের কি নাম দিতে পারবেন? যদি সন্তান না হয়, তারা দত্তক নিতে চান, বাবা মার ভালোবাসা দিতে চান, কোনো সমস্যা নেই, তবে আইনগতভাবে পারবেন না, আইনগতভাবে নাম দিতে পারবেন না। কারণ ইসলাম অনুযায়ী সেই শিশুর বাবা মা যারা আছেন তারাই থাকবেন, আপনি নাম দিতে পারবেন না, শিশুটাকে ভুল বোঝাবেন না। রোজ কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করার পর তাদের বাবার নাম ধরে ডাকা হবে, তাকে আপনার পদবি দিতে পারবেন না। হ্যাঁ, সে আপনাকে মা বলে ডাকবে, সমস্যা নেই, আপনি তাকে ছেলে বলে ডাকবেন, সমস্যা নেই, অথবা বেটি বলে ডাকবেন, সমস্যা নেই, তবে তার নামটা এমন হবে না যে বিনতে অমুক তমুক অথবা ইবনে অমুক তমুক। যদি না জানেন তাহলে জানেন না, বলবেন আপনি জানেন না, তবে আপনারা নাম দেবেন না, তাদের মায়ের ভালোবাসা দেবেন, বাবার ভালোবাসা দেবেন, বেটা বেটি বলে ডাকেন, সমস্যা নেই, তারা মা বাবা বলুক, সমস্যা নেই, তবে আইনগতভাবে আপনারা নাম দিতে পারবেন না। সেই শিশুকে বলেন আমরা তোমার আসল বাবা মা নই। এমনটা করার বেশ কিছু কারণ আছে, হয়তো এখন সন্তান নেই তাই দত্তক নিচ্ছেন, কালকে আপনার সন্তান হলো তখন সম্ভাবনা তো আছে। শিশুটাকে তো বলতে পারবেন না, ধরেন একটা মেয়েকে দত্তক নিলেন, তারপর একটা ছেলে হলো, তারা দুজনে তো নামাহারাম, তারা ভাই বোনের মতো ব্যবহার করবে না, তাদেরকে পরে জানাতে হবে। এছাড়া ধরেন যখন আপনার বয়স হয়ে যাবে, আপনার কোনো সন্তান নেই, স্বামী মারা গেল, আপনি যে শিশুটিকে দত্তক নিয়েছেন, যে ছেলেকে দত্তক নিয়েছেন আপনার সন্তান, স্বামী মারা গেল, আপনার ছেলে থাকলে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন, ছেলে না থাকলে 4 ভাগের 1 ভাগ। ধরেন দত্তক নিলেন আর স্বামী মারা গেল, আপনি 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন কারণ সন্তান নেই। আইনগতভাবে দত্তক নিলে আপনি পাবেন 8 ভাগের 1 ভাগ, আপনার সাথে অবিচার হবে। আপনার স্বামী যদি কাউকে সম্পদ দিতে চান, এক্ষেত্রে ইসলামে অনুমতি দিয়েছে যে অংশীদার বাদে অন্য কাউকে সম্পদ দিতে চাইলে তাকে সর্বোচ্চ 1/3 দিতে পারেন, দত্তক নেন, নিজের নাম দেবেন না, তারপরে যদি তাকে সম্পত্তির অংশ দিতে চান 1%, 5%, 10%, সর্বোচ্চ 33% দিতে পারেন, ইসলামে অনুমতি আছে। এখানে অনেক নিয়ম আছে হিজাব মানতে হবে, যেমন কোনো মেয়েকে দত্তক নিলেন, সে বড় হলে আপনার স্বামীর সামনে হিজাব পালন করবে, এগুলো মানতে হবে। আর বলাটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি আসলে আমাদের সন্তান নও, তারপরও তোমাকে সন্তানের মতোই দেখি। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।